আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন টেলিভিশনের টিভিএন টোয়েন্টি ফোর অ্যানালাইসিস অনুষ্ঠানে এবং সাথে আছি আমি নুপুর চৌধুরী সংবাদের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব নিব আপনাদের প্রশ্ন ফোনে আপনারা করতে পারেন সেই সাথে ফেসবুকেও আমাদের সাথে যোগ দিতে পারেন তবে শুরুতেই আমরা আজকে যে দুজন অতিথিকে পেয়েছি তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমরা পেয়েছি অ্যাটর্নি শেখ সেলিম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে ধন্যবাদ এবং আমরা পেয়েছি আব্দুল কাইয়ুম আনোয়ার আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে এবং সেই সাথে দর্শক বলে রাখতে চাই আজকের যে ঘটনা বহুল অনেকগুলো ঘটনা ঘটেছে তার মধ্য থেকে আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব সেই সাথে আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান আমাদের এই দুজন অতিথির কাছে সেটিও করতে পারবেন সিক্স ফোর সিক্স থ্রি জিরো সেভেন নাইন এইট টু এইট এই নম্বরে সেই সাথে আমরা ফেসবুকে সরাসরি আছি ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম টোয়েন্টি ফোর শুরুতেই অ্যাটর্নি শেখ সেলিম আপনার কাছে আমি যেতে চাই সেটি হচ্ছে এই দুদিন ধরে যে বিষয়টি যেদিন আমরা দেখলাম যে ডোনাল্ড ফ্রাম এবং পুতিনের হাত মেলানোর ছবি গোটা বিশ্বের সংবাদ মাধ্যমে শিরোনাম তখনই হচ্ছে ডোনাল্ড ফ্রাম জুনিয়র ছয় জুন দুহাজার ষোলো সালে নয় জুন তিনি রুশ আইনজীবীর সাথে বৈঠক করেছিলেন ফ্রাম টাওয়ারে ম্যানহাটনে এ নিয়ে আমরা দুজনের কাছে বক্তব্য নিব তার আগে আমাদের একটি প্রতিবেদন আছে সেই প্রতিবেদনটি দেখে এসে আপনাদের বিশ্লেষণটি শুনব

Our position is that no one within the Trump campaign colluded uh, in order to influence the, the election. But Russia the meeting of Of course not. Why would there be any contacts between the campaign? Uh, Chris, the, the the this is all a distraction and it's all a part of a narrative to delegitimize

Five former or current members of President Trump's team have not only had some contact with the Russians, they have lied, changed their stories, or not been forthcoming with information about those contacts with Russians. Former National Security Advisor Michael Flynn resigned. After lying to the vice president about his conversations with the Russian ambassador. Then there's Trump campaign advisor Carter Page, whose stories have changed. Also, Attorney General Jeff Sessions, who under oath did not disclose meetings with the Russian ambassador. Trump's senior advisor and son in law, Jared Kushner, omitted at least three meetings with Russians on his security clearance form since amended. And now, of course, Donald Trump Jr. TVN 24, New York. প্রতিবেদনটি দেখলাম এবং অ্যাটনি শেখ সিনেমা আব্দুল কায়েম আনয়ারা আপনারা বাক্যে হয়তো স্বীকার করবেন যে ডোনাল্ড ট্রাম্প সে দুই হাজার পনেরো জুনে নির্বাচনে মাঠে নামার পর থেকেই রাশিয়ার সাথে যে সংশ্লিষ্টতা সেটি থেকে কিন্তু বের হয়ে আসতে পারছে না এবং একের পর এক তথ্য চলে আসছে আব্দুল কায়েম জি এই ব্যাপার নিয়ে আমি যতটুকু চিন্তা করেছি ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি অভিযুক্ত করার মতো এখনও পর্যন্ত যেহেতু কোনো তথ্য পাওয়া যায়নি দ্য কনসেপ্ট নাও ইজ রাশিয়ান মেডলিং ফ্রম মাই সাইড আমি যেটা বিশ্বাস করি যে ডোনাল্ড ট্রাম্প নিজে কোনো অর্ডার বা কোনো রিকোয়েস্ট বা কোনো ধরনের কোনো ইনিশিয়েটিভ নেয়নি যে রাশিয়াকে কনভিন্স করে এই ইলেকশনকে যাতে মানে অন্যভাবে অন্য ধারায় প্রবাহিত করা যায় তবে তার সহযোগী হিসাবে তার পরামর্শদাতা হিসাবে তার আপন জামাতা বা তার বড়ো ছেলে যদি রাশিয়ান কোনো কর্তৃপক্ষের সঙ্গে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে কোনো কিছু করেও থাকে থাকতে পারে যেটা ডোনাল্ড ট্রাম্প তার ওনার অগোচরে হয়েছে এবং এটা হতে পারে যেহেতু ডোনাল্ড ট্রাম্পের তার ব্যক্তিগত জীবনের অন্যান্য কার্যকলাপ নিয়ে যতটুকু প্রকাশ পেয়েছে বা গবেষণা করা হয়েছে তাতে প্রমাণ হয় যে ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত চিন্তাধারায় উনি সবসময় চিন্তা করেন এবং মানে উনি অন্য কোনো কাউকে অনেক করতে চান আমি আপনার কাছে আপনি যদি যোগ করেন এখানে আমার মনে হয় এগুলা সব ডোনাল্ড ট্রাম্পের জ্ঞাতসারে হয়েছে আমি আপনার কতগুলি কথা বলি তার তার জামাতার তিনটে মিটিং হয়েছে রাসানদের সাথে বলা নাই জেপ সেশন বলা নাই কার্টার প্রেস বলে নাই ফিলিন মিথ্যে কথা কইছে বলেছে এগুলো সব ডোনাল্ড ট্রামের হ্যাঁ ম্যানাফোর্ড তার ওয়াই এককালীন ক্যাম্পেইন ম্যানেজার ক্যাম্পেইন সব ডোনাল্ড ট্রাম্পের ভেরি ক্লোজ সার্কেল এবং ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন অপারেট হয়েছে এদের মাধ্যমে দিয়ে এরাই মেন ডিসিশন মেকার ছিল এখন তারা এতগুলো মিটিং করবে ইয়ে করবে রাসানদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প জানবে না এইটা এই আইডিয়া মোটেই গ্রহণযোগ্য না আমি আপনার আরও বলি মানুষ যখন কোন কিছু অ্যাভয়েড করে যায় মানুষ যখন যেটা গোপন করে সে মানুষ কি গোপন করে সত্যি গোপন করে যেটা বলতে চায় না মানুষ যখন ইবেসিভ হয় তারা সত্যি কথা বলতে চায় না যার জন্য ইভেসিভ হয় দিস ইজ এ হিউম্যান নেচার একজাক্টলি প্যাটার্ন ইজ দেয়ার স্টোরি চেঞ্জ হচ্ছে তার মানেটা কি যে স্টোরিটা বলা হচ্ছে সেটা ঠিক না ঠিক না আমরা আসবো আলোচনা দর্শক আছেন একজন আমরা সেই প্রশ্নটি নিয়ে নিতে চাই কে আছেন আমাদের সাথে

তো সেইভাবে জানতে পারেন যে চেকটা ক্যাশ হয়ে গেছে তারাই পেয়েছে যেহেতু চেকটা পেয়ে বল তাদের ইউএসিআইএস বা হোমল্যান্ড সিকিউরিটির ওয়ার্ডারে ছিল দ্যাটস ওয়ান ওয়ে দ্বিতীয় ওয়ে হচ্ছে যে তারা ওই চেকটা ক্যাশ হওয়ার পরে একটা রিসিট নোটিশ পাঠায় সেখানে একটা ফাইল নাম্বার পড়ে অ্যাপ্লিকেশন নাম্বার সেইটা আপনার বাসায় মেল করে অনেক কিছু একটু লেট হচ্ছে স খুব ইউজুয়ালি তিন চার সপ্তাহের ভিতরে পাওয়া যায় অনেক সময় একটু লেট হওয়া হয় চর্চা করেন এবং এই যে মন্তব্য করলেন ট্রাম্প বা তার ম্যাডলিং সম্বন্ধে এই ব্যাপারে আমি যদি সেলিম ভাইকে জাজ হিসাবে বসিয়ে এই প্রস্তাবটা দেই যে এইসব তথ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প কে কোনদিন ইমপিচ করা যাবে কিনা ওকে আমি আমরা আপনাকে বলি এখানে আমরা কোর্ট বসাইনি দিস ইজ এ পলিটিক্যাল ডিসকাশন অ্যানালিসিস ডিসকাশনস ওকে দ ইটস ট্রু দ্য ইনডাইটেবল অফ এভিডেন্স নাই মানে কোর্ট প্রমাণ করবে তার সেটা এখনো আসে নাই কিন্তু ইনভেস্টিগেশন চলছে আর ইনভেস্টিগেশন চলার পর পরই সব মিথ্যা কথাগুলো ফাঁস হয়ে আবার কারেক্ট হচ্ছে দ্যাটস ওয়ান ওয়ে ওয়ান স্টেপ ফরওয়ার্ড দ্বিতীয়ত হচ্ছে যে আপনার আমি অ্যানালিসিসটা ডোনাল্ড ট্রাম্প বলছে রাশা আর ইউ লিসেনিং থার্টি থাউজেন্ড ইমেল ইফ ইউ হ্যাভ ইট পাবলিশ ইট পাবলিশ ইট হোয়াট ডাজ ইট ইমপ্লাইজ যে রাশা তোমার কাছে আছে আমার কাছে সব তথ্য আছে রাশানরা তাদের বলেছে আমাদের কাছে বহু কিছু আছে অক্টোবরে এই একটা বম সেল আসছে ডোনাল্ড ট্রাম্পের লোকজন ডোনাল্ড ট্রাম্প নিজেও বলছে যে দেয়ার উইল বি সারপ্রাইজ কমির রিয়ন ওপেন হওয়ার তিন দিন আগে বলে জুলিয়েনী বল এর সামথিং একোমি জুলিয়ানির ইয়ে ছিল জুনিয়র ছিল এখানে জুলিয়ানি যখন ইয়ে ছিল দেয়ার আর অল ইন্ডিকেশন সবকিছু প্রমাণ করা যায় না আমি শুনেন আমি বলি সবকিছু লিগ্যালি প্রমাণ করা যায় না কেন দেয়ার আর দেয়ার আর থিং আচ্ছা ওটা আমাদের ফোনে একজন আছেন সেই প্রশ্নটি আমরা নিয়ে নিতে চাই সেই সাথে ফেসবুকে অনেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আবুল কালাম আজাদ আর তিনিও যোগ দিয়েছেন মোহাম্মদ এইন মুজুমদার যোগ দিয়েছেন এমডি রেজা আহমেদ তিনিও যোগ দিয়েছেন এবং সবাই প্রশ্ন করছেন বিভিন্ন বিষয় নিয়ে এবং সেই সাথে দর্শক বলে রাখতে চাই 6463079828 এ নম্বরে আমরা সরাসরি আছি আব্দুল কালাম আজাদ একটি প্রশ্ন করেছে আমি ফেসবুক থেকে নিতে চাই সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আমলেও স্টুডেন্ট ভিসায় কি কোনো হ্যাম্পার হয়েছে কিনা নাকি ঠিক আছে না সব আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ঠিক আছে প্রতিটা স্টুডেন্টদের এখন যারা নট অনলি স্টুডেন্ট যারা নন ইমিগ্রান্ট ভিসা নিয়ে দেশে আসে তাদের একটা কম্প্রিহেন্সিভ সিকিউরিটি চেক হচ্ছে আগের মতোই এখন হয়তো এই চেকটা আর একটু বেশি অ্যাগ্রেসিভ হয়েছে তাইছাড়া আর সব ঠিক আছে কোনো রেগুলেশন চেঞ্জ হয় নাই ভিসার রিকোয়ারমেন্ট চেঞ্জ হয় নাই যে অবস্থা সেই অবস্থায় আছে

মানে কিউতে অনেক বেশি লোক থাকে যার জন্য আবার তাদের বিশা অফিসারে ইন্টারভিউ স্লটটা সিমিটেড লিমিটেড এই জন্য এই জন্য হয়তো লেট হচ্ছে তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই আপনি পেয়ে যাবেন হয়তো বা সহসা আচ্ছা ধন্যবাদ আপনাকে আব্দুল কাইয়ুম আপনার কাছে যেতে চাই আমি যে বিষয়ে বলছিলাম আপনি আপনার ব্যাখ্যাটি দেন হ্যাঁ আমি রিপাবলিকান সদস্য না আমি যেহেতু ডেমোক্রেটিক সদস্য স্বাভাবিকভাবে আমি ডেমোক্রেটিকের পক্ষে যাবার কথা কিন্তু এই ব্যাপার নিয়ে গত বিগত সাত মাস ধরে ট্রাম্প জিতে যাওয়ার পরে থেকে যেভাবে মিডিয়া তার পেছনে লেগেছে ডেমোক্রেটিক পার্টি যেভাবে তার পেছনে লেগে তথ্য আপনি বলতে তথ্যগুলো আসছে ডেমোক্রেটিক এবং গণমাধ্যমের এবং বিশেষ করে বিশেষ করে অ্যাবাউট দিস ম্যাডলিং সিএনএন ইস স্টিল রানিং আফটার দ্যাট

কেন আপনার ইনভেস্টিগেশন লেন্দি হওয়ার কথা এখানে ইনভেস্টিগেশন এফবিআই রিচ আছে ইউনাইটেড স্টেটস সিটিজেন গভর্নমেন্ট এজেন্সির পরে এর কিন্তু বাইরে নাই আরেকটা পার্টির সপ্রেন গভর্নমেন্ট আছে যেখানে রাশা সেখানে ইউএস ইনভেস্টিগেটরদের কোনো অ্যাক্সেস নাই সো দিস ইনভেস্টিগেশন ইজ মাছ মোর কমপ্লিকেটেড বড় অ্যাডভান্টেজ হচ্ছে রাশান রাশানদের এবং ডোনাল্ড ট্রাম্পের যে এটা একটা ফরেন গভর্নমেন্ট জোড়িত আর একটা সোবরেন পাওয়ার জড়িত যেখানে ইউএস ইনভেস্টিগেশন টুলসের কার্যকারিতা বলতে কিছুই নাই তারা জెరাল্ড কুশনারকে ডেকে এনে প্রশ্ন করতে পারছে ডোনাল্ড রেট अगेनে প্রশ্ন ডেপোজিশন নিয়ে সম্ভব তারা কিসলিাকে ডেকে এনে কিছুই বলার ক্ষমতা নেই আমরা আসব অনেক বেশি কমপ্লেক্স আমরা আসব শেষ করব যে কে আছেন দর্শক আমাদের সাথে আহ টিমি হিউস্টন থেকে শামিন বলছি আচ্ছা জি বলুন না papa আপনাদের অনুষ্ঠান সব সময় দেখি খুব ভালো লাগে তো আমার একটা কোশ্চেন ছিল আমার হাজব্যান্ড এসআইএলমেন্ট এর জন্য अप्लाई করেছে তো নরমালি কত দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করার কত দিনের মধ্যে ইন্টারভিউ কল আছে নরমালি 60 ডেজের ভিতরে আসার কথা কিন্তু তাদের সেই জনবল নাই ক্ষমতা নাই নাই সুতরাং এখন অনেকের এক বছর লাগছে দেড় বছর লাগে দুই বছর লাগে ছয় মাস লাগে তিন মাস লাগছে আপনারা যদি ওইখানে টাইম সীমাটা একটু হয়তো বেশি বা কম হইতে পারে এক এক রকম টাইম লাগে এইটাই আর কি আচ্ছা আচ্ছা ধন্যবাদ সুযোগ দেন আমি কি জন্য এই জিনিসটা বললাম যে ডোনাল ট্রাম্প রাজনীতিতে আসার মূল কারণ ছিল যেদের বশবর্তী হয়ে ওবামার প্রতি তার বিদেশ এবং বিতৃষ্ণা যে যেখানে কালো লোক হোয়াইট হাউস দখল করবে কেন এবং সেই কারণে সে ওই বার্থ সার্টিফিকেট নিয়ে ওবামার এত ঘাটা ঘাটিয়েছিল এবং সেই সময় থেকে সে যদিও প্রকাশ করেনি যে রাজনীতিতে সে এসে সেটার প্রতিশোধ নেবে কিন্তু পরবর্তী পর্যায়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে শেষ পর্যন্ত সে সেই সুযোগও পেয়ে গেছে দল অথবা এই যে ইলেকশনের কী বলে না কি কলেজ ইলেকট্র কলেজ তারা জেনে শুনে একেই শেষ পর্যন্ত নিয়ে এসছে যে সেটা প্রমাণ করার জন্যে বা সেটা কার্যকরী করার জন্যে যে হোয়াইট হাউস যেন আর ডেমোক্রেটিক দখলে না থাকে যে কোনো মুহূর্তে এটা হয়তো আবার কালোদের দখলে যেতে পারে এবং এই বর্ণবাদী যে চেহারা এটা তো আরও প্রকাশ হয়ে গেছে গত সপ্তাহে পৃথিবীতে এখন বর্তমানে যে তিনজন যারা দুই বৃহৎ মানে গোষ্ঠীর জনগোষ্ঠীর মানে নেতৃত্ব দিচ্ছে তারা হলো হয় খ্রিস্টান বা সাদা সাদা লোকের খ্রিস্টান ধর্মাবলম্বী আর না হয় মুসলমান ধর্মাবলম্বী পৃথিবীর সর্ব মানে সমগ্র অধিবাসীদের বা জনসংখ্যার প্রায় অর্ধেক মুসলমান এখন যেটা জর্জ ডাব্লিউ বুশ তার দ্বিতীয় ইলেকশনের সময় এ ইলেকশন ক্যাম্পেইনিংয়ে এখনও আমার পরিষ্কার মনে আছে সাউথে গিয়ে সব মোল্লাদেরকে ডেকে তাদের যে ফান্ডামেন্টালিস্ট গ্রুপ তাদেরকে ডেকে বলছিল যে ভাইয়েরা আমি এখনও সময় আছে সাবধান করে দিচ্ছি যে আর বেশি দিন নয় তারা আমাদেরকে এক্সিট করে চলে যাবে দে উইল বি মেজরিটি দেন আর্স অ্যান্ড দেন ইট উইল বি এ বিগ প্রবলেম ফর আস উইড উই ক্যান উই উইল নট বি অ্যাবল টু কন্ট্রোল দ্যাম তো সেই হিসাবে এই বর্ণবাদীত্বের সর্বপ্রকাশ সর্বময় মানে প্রকাশ এই তিন নেতার মধ্যে প্রকাশ পেয়েছে একজন হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই ইলেকশন ক্যাম্পেইনিংয়ে তার ওই যে কী ছিল মেমোরান্ডাম না কী বলে না ওটাকে যে সব যেটা সে বলেই আসছিলো আগে থেকে যে আমি যদি হোয়াইট হাউসে যাই মুসলমানদের বিরুদ্ধে এই করবো সেই করবো একই ব্যাপার বাবরি মসজিদ শুধু ভাঙ্গায়নি তার ভেতরে ভেতরে এখনো পর্যন্ত ওই গ ব্যাপার নিয়ে যেটা ঘটে যাচ্ছে ইন্ডিয়াতে সেও যে কঠোরপন্থী মুসলমান বিরোধী তাও প্রকাশ পায় পেয়েছে আগেই এবং এখনও আর পৃথিবীতে আজ ষাট সত্তর বছর থেকে সবার কাছে যেটা জানা যে ইসরায়েলের প্রধানমন্ত্রী শুধু এই যে নেতানি হায়ুনা এর আগের প্রধানমন্ত্রীরাও এটা পরিষ্কার করে দিয়েছে যে ইসরায়েলকে প্যালেস্টাইনকে আমরা কোনো দিনই সহ্য করতে পারবো না এবং কোনো স্বাধীন রাষ্ট্র করতে দেব না এই তিনজন ব্যক্তিত্ব যারা এখন ওয়ার্ল্ডের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি এবং তিনজনই সেই বর্ণবাদী গোষ্ঠীর লোক তারা মানে চাইবে যে এটা মানে প্রমাণ করতে যে হ্যাঁ পৃথিবীতে তারাই সব আসবো আমরা আসবো আলোচনায় এবং দর্শক আবারও বলে রাখতে চাই সিক্স ফোর সিক্স থ্রি জিরো সেভেন নাইন টু এইট এই নম্বরে আমরা সরাসরি আছি এবং ফেসবুকে সরাসরি আছি ডাব্লিউ ডট ফেসবুক ডট কম টিভি ফোর ইউএসএ সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার আপনারা দেখছেন টিভি এন টোয়েন্টি ফোর অ্যানালিসিস আমি অ্যাটর্নি শেখ সিনেম আপনার কাছে জানতে চাই এই যে ডোনাল্ড ট্রাম্পের প্রায় ছ মাস হতে যাচ্ছে বিশে জুলাই তো এর মধ্যে আপনি আমরা দেখেছি আগের প্রতিবেদনে সেই সাথে আপনিও বলছিলেন সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের যে তথ্য পরিবর্তনের বিষয়টি সেই বিষয়টি নিয়ে যদি আপনি আরেকটু বিস্তারিত ভাবে বলেন যেমন ধরেন তথ্য পরিবর্তন যে জারড কুশনার তিনটে মিটিং এর কথা রাশানদের সাথে লোকাইছে তারপরে অ্যাটর্নি জেনারেল সেশন বইতে দুইটা না তিনটার কথা লোকাইছে তারপর কার্টার পেস সে ইয়ে করেছে ফিলিন Лукаইছে Лука নি পরেছে ফায়রো হয়ে গেছে ফায়রো হয়েছে তারপরে মেনাফোর্ড তারপরে এখন আর একটা ই হয়ে গেল যে রেশন লয়ার্স যা ক্রেমলিন এর সঙ্গে হ্যাঁ তাদের সঙ্গে খুব ক্লোজ জোন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র সাথে মিটিং হচ্ছে এই মিটিংটা কিসের জন্য আর এটা তো বাকি আছে আমি যদি অপরাধনা করি তাহলে তো Лукаনির কিছু Лукаনের কিছু আমি যদি রেশনদের সাথে কলুশনের না যাই আমার তো Лукаনির কিছু নাই তারপর সারা আমেরিকার সাতারোটা ইন্টেলিজেন্স এজেন্সি বলছে যে রাশা মেডেলিং করেছে ইটস এ সিরিয়াস ন্যাশনাল থ্রেট তার কারণ এই যে ডেমোক্রেটিক ওয়ে অফ প্রসেস মানে ডেমোক্রেটিক ওয়ের উপরে আঘাত আমেরিকান ডেমোক্রেসি ফর ডাইরেক্ট ইন্টারফারেন্স রাশা এটা করছে সো এটা একটা সিস্টেমের ফলে ইন্টারফারেন্স এটাতে ডোনাল্ড ট্রাম্পের কোনো রিয়াকশন নাই তার অ্যাডমিনিস্ট্রেশনে কোনো রিয়াকশন সে আরও উল্টা বলতেছে রাশানের পরের থেকে স্যাংশন তুলে নেবে যে এত রাশান প্রীতি কেন বলেন তারপরে আপনি দেখছেন যে ইসের সঙ্গে যে ফিলিন ব্ল্যাকমেল হইতে পারে ডোনাল্ড ট্রাম্প ব্ল্যাক পেন হইতে পারে আপনার ওই কমির মেমোতে উঠে আসছে দেয়ার আর সাম ইউনো এক্সপ্লোসিভ পিকচার্স অল দিস থিংস ইয়ে আছে প্রেসিডেন্টটা তো উঠলো দিছে আমি ওখানে হুকারদের সঙ্গে যেছিলাম না মানে ইয়ে ওই ইসের ভিতরে ঘরের ভিতরে গুলো আমি কলা খাই না এরকম একটা ব্যবসা এখানে কিছু আছে কিন্তু ইন্টেলিজেন্স ইনভেস্টিগেটিভ টুলস টুল ভেরি ডিফিকাল্ট ফাইন্ড আউট করা তার কারণ করতে না অন্য অন্য আমরা আরেকটি বিষয় এই আজকে এবং গতকাল এই সপ্তাহে সবচেয়ে বেশি যেমন চৌঠা জুলাই আগে স্বাস্থ্য বিলটি সিনেটে পাশ করানোর কথা ছিল যেটি তুলতে পারিনি কারণ সিনেট যে মেজরিটি লিডার মিচ বুঝতে পেরেছেন যে সিনেটে হয়তো সবার সমর্থন নাও পেতে পারেন এবং এই বিলটি আবারও এই দুই সপ্তাহের মধ্যে তোলার জন্য তোড় শুরু হয়েছে মিচ ম্যাককনেল কাজ করছেন হেলথ বিল নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে সেই প্রতিবেদনটি দেখে এসে আমরা এই স্বাস্থ্য বিল নিয়ে আলোচনা করব সমীকরণ ছিল চৌঠা জুলাইয়ের আগে সিনেটে স্বাস্থ্য বিল তোলার তবে প্রয়োজনীয় সংখ্যক রিপাবলিকান সদস্যের সমর্থন আদায়ে আভাস না মেলায় বিলটি আর তোলা হয়নি এরপর বেশ শক্তভাবে মাঠে নামেন সিনেট মেজরিটি লিডার মিচ ম্যাক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক দফা বৈঠকও করেছেন রিপাবলিকান সিনেট সদস্যরা

some kind of action on with regard to private health insurance market. তবে 2016 সালের মধ্যে 119 বিলিয়ন ডলারের ফেডারেল ঘাটতি মেটাতে নতুন স্বাস্থ্য বিলে মেডিকেইডে কাট ছাট করা হয়েছে এর ফলে 2026 সালের মধ্যে ইনস্যুরেন্স হারাতে যাচ্ছেন 23 মিলিয়ন মানুষ কংগ্রেসিয়াল বাজেট অফিস নতুন স্বাস্থ্যবিল বিল এমন তথ্য প্রকাশ করে এতে আরও আতঙ্কে খোদ রিপাবলিকান সিনেটররা বিশেষ করে 2018 সালে কংগ্রেস নির্বাচন ও তাদের হিসাব নিকেশের অন্যতম কারণ কারণ নতুন স্বাস্থ্য নিয়ে রিপাবলিকান সেনেটররা সাধারণ মানুষের বেশ তোপের মুখে পড়েন বিভিন্ন স্থানে এমনকি হাউজে যারা এই বিলের পক্ষে ভোট দিয়েছেন তাদেরকে বিশ্বাসঘাতকও বলেছেন নিজ এলাকার জনগণ তাই হাউসে বিলটি দুশো সতেরো এবং দুশো তেরো ভোটে পাশ হলেও আশঙ্কা করা হচ্ছে সিনেটে বিলটি মুখ থুবড়ে পড়তে পারে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে দুজন রিপাবলিকান সদস্যই যদি এর বিরুদ্ধে ভোট দেয় তাহলে এই বিল আর পাশ হবে না নূপুর চৌধুরী

ব্রিটিশ ইন্টেলিজেন্টের উপর কেমন করে তারা ডিপেন্ড করে এটা মানে তারপরে ব্রিটিশ ইন্টেলিজেন্টের হেড দু মাসের মাথায় আত্মহত্যা করে মারা যায় এই বদনাম সহ্য করতে না পেরে তার মানে আমেরিকান ইন্টেলিজেন্ট বলতে কিচ্ছু নেই এগুলো সব ভুয়া এবং ফাঁকা এবং সেই হিসাবে এই ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এ যদি এখনও পর্যন্ত সেটার উপর নির্ভর করে কোনো কিছু করতে যায় তাহলে বিরাট ভুল করবে আমেরিকাকে বিপদের মুখে ঠেলে দেবে স্বাস্থ্য বিল নিয়ে বিল নিয়ে যে ব্যাপারটা এটার জন্যে ডোনাল্ড ট্রাম্প তো সে নিজেই সারপ্রাইজ হয়ে গেছিলো ইলেকশনের পরে যখন পাশ করে এসে জনগণের সামনে সে এই ব্যাপারে মন্তব্য করেছিল তখন পরিষ্কার এটাই বলছিল যে এই এটা তো এত সহজ ব্যাপার নয় এখন আমি বুঝতে পারছি এবং এটা যে এত জটিল এটা মানে তাদেরই রিপাবলিকান দলের অনেকের কাছে এখনও মনে হচ্ছে বলে বিশ্ব করে আমি দায়ী করব যে স্পিকার রায়ান যে এটার নেতৃত্ব কাঁদে নিয়েছিল সে এখন লজ্জা শোরুমের মাথা খেয়ে এখনও চেষ্টা করে যাচ্ছে যে এটাকে ওই একই প্রবাদ দিয়ে সকলকে শোনাতে যে ওবামা কেয়ার উল কি যেন রিপিল

অভিয়াসলি তাদের রিপাবলিক সেনেটেও এনা মেজরিটি নাই এইটা রিপিল এবং রিপ্লেস রিপ্লেস করা এখন রিপিল করতে হয়তো বা ভোট আছে তার কারণ অনেক যারা কট্টপন্থী কনজারভেটিভ তারা ওবামা কেয়ারের নাম গন্ধ রাখতে চায় না যারা এটা বিরোধিতা করছে এখন দেয়ার ইজ এ মডারেট অলসো মডারেট গ্রুপ আলসো যারা রিপাবলিক ওবামা কেয়ার রাখতে চায় এবং রিপ্লেস করতে চায় এটাকে বেটার করতে চায় সো সেক্ষেত্রে সেটা এখন তো কাজ হচ্ছে রিপিল রিপ্লেস নিয়ে সেখানে তারা একটা কনসেন্স আসতে পারছে না এখন যদি রিপ্লেস বাদ দিয়ে শুধু রিপিল হয় তাতে আবার অন্য অন্য সেনেটাররা বলতে পারে ন ইভেন কংগ্রেসম্যানরা বলতে পারে ন তার কারণ তারা অনেক তো টোপের মুখে পড়ছে টোয়েন্টি ফোর মিলিয়ন লোক নতুন ইন্স্যুরেন্স পাইছে তারপরে এই বিলের ভিতরে কতকগুলি ভালো জিনিস আছে যেমন যারা এককালে আন অবস্থা ছিল ক্যান্সার হয়েছে ইয়ে হয়েছে তাদের আনইনশিওর্ড করে দেওয়া যাইতে এখন আর কাভারেজ কাট করা যায় না প্রি এক্সিস্টিং কন্ডিশন রিফিউজ করা যায় না এক্সক্লুড করা যায় না দ্যাটস এ মেজর প্লাস ফর পেশান্টদের জন্যে পেশান্টদের জন্য ইন্স্যুরেন্স কোম্পানির জন্য এটা ডিফিট সো এগুলা নিয়ে যাওয়াটা ইজ ইজ গোয়িং টু বি সিরিয়াস পলিটিক্যাল রিপার মানে সাংঘাতিক বিকল্প আসবে এর এই তোপটা যে রিপাবলিকানদের পরে পড়তে পারে ওরা এখন ক্যাশ সিচুয়েশন টোয়েন্টি টু সিচুয়েশনে পড়েছে ওরা এত সরেও যাইতে পারছে না করতেও পারছে না আবার কনসেন্সাসে আসতে পারছে না আসতে পারছে সেটা একটা বড় প্রবলেম আছে আমার মনে হয় মিস ম্যাকলান নিজে বলছে আই ডোন্ট হ্যাভ দ্য ভোটস সো দে আর দে কিপ ওয়ার্কিং এন্ড ব্রিংগিং অ্যাডজাস্টমেন্টস দে আর অ্যানাদার প্রবলেম আছে এতে সেনেট সিনেট কিন্তু হাউস ভার্সন অ্যাডাপ্ট করে নাই তারা তাদের ওন ভার্সন করছে এখন তারপরে দুই ভার্সন এটা সিনেট এবং মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভের কম্প্রোমাইজ কমিটিতে যাইতে হবে অথবা এই সিনেট ভার্সন হাউস এসে বোট ভোট হইতে হবে সেখানে যদি দেড় হয় কম্প্রোমাইজ হিসেবে

The complete repeal is not possible at all. Obamacare can be repaired or readjusted with some uh, additional clause or replacing some, uh, you know, terms and conditions, but not totally repealed. It's not possible at all. So either. এখন মানে তাদের উপরে নির্ভর করছে যে এবং ম্যাকডোনাল্ড তো আজকেও বলছে যে দুটো ভোট বেশি পেলেই যেখানে মানে দুটো ভোট না পেলে এটা কোনোভাবেই হয় না যেখানে পাঁচজন সিনেটার আগেই এটা থেকে সরে গেছে সুতরাং এটা যে কোনো দিন সম্ভব হবে এইসব শর্ত দিয়ে যেটা এখন তারা হাউস মানে সিনেটে যেটা মানে উপস্থাপন করেছে এইটা কোনোভাবে পাশ হওয়ার কোনো চান্স নেই চান্স নেই আমাদের ফেসবুকে একজন প্রশ্ন করেছেন আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই শুরুতে সজল আশফাক তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প কি মিখাইল গর্বাজেবের ভূমিকায় অবতীর্ণ রাশিয়া কি সোভিয়েত ইউনিয়ন ভাঙার প্রতিশোধ নেয়ার প্রচেষ্টায় সফল হতে যাচ্ছে মানে যুক্তরাষ্ট্র কি ওভাবে আর কি উনি বলেছেন ভুল করে তিনি রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নে একসাথে লিখে ফেলেছেন আমার মনে হয় ওনার ওনার মানে এই কম্প্যারিসনটা তুলনাটা অনেকটা ঠিক আছে তার কারণ গর্বাচপ সেই সময় মনে হচ্ছে যে আমেরিকান গর্বাচপ ধরেন বাল্টিক স্টেটগুলা ইউক্রেন সোভিয়েত ইউনিয়ন ভেঙে দিলেন গর্বাচপ এবং গর্বাচপ সাথে ইয়েলসেন যোগ দিয়ে সোভিয়েত ইউনিয়নের বারোটা বেজে যায় তো এখানে ডোনাল্ড ট্রাম্প সেটা না হল ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় এটা সম্ভব না তার কারণ

অ্যাপ্লাই করেছেন আপনার মেয়ে জামার জন্য সম্ভবত রাই আপনার মেয়ে আপনি মেয়ে জামার জন্য আপনার মেয়ের জন্য করেছেন ওই মেয়ে জামাইও ইনক্লুডেড আছে আপনি সিটিজেন হিসেবে করলে তারা ভিজিট ভিসা নিয়ে আসা যাওয়া করছে যখন ওই প্রায়োরি ডেটটা এসে যায় আপনার জামাই মেয়ে দুইজনই এখানে করতে পারবে ঠিক আছে তাতে কোনো অসুবিধা নাই না আমি যা চিন্তা করি থেকে যায় ও ব্যবসা করে ও নো এইখানে শুনেন এইখানে যদি জামাই মেয়ে ভিসা ভায়োলেট করে ওভারস্টে করে তাহলে কিন্তু আর এখানে তাহলে এখানে আর করতে পারবে না সো ভিসা থাকতে থাকতে এখানে করতে হবে যে এয়ারপোর্টে দিলেন ছয় মাসের এন্ট্রি দেয় ছয় মাসের ভিতরে করতে হবে সেক্ষেত্রে যদি ধরেন আপনি রিক্স থাকে যে এটা অ্যাভেলেবেল হয় নাই সেক্ষেত্রে তাদের চলে যাওয়া উচিত যখন অ্যাভেলেবেল হবে তখন আসলেই এখানে করতে পারবে জামাই মেয়ে দুজনে করতে আমার কথা তো হচ্ছে যে আমার আমার মেয়ে জামাই কি নিতে পারে এসাইলাম করতে পারেন কিনা ও মেয়ে জামাই এসাইলাম করতে পারে কিন্তু এসাইলাম করলে আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন সেটা 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 আবার গন্ডগোল হয়ে যাবে আবার আপনি আবার বলছেন মেয়ে জামাই অ্যাসাইলাম করতে পারে পারে বাট এসাইলামের আবার ভিন্ন আইন আছে ভিন্ন শর্ত আছে সবাই এসাইলাম করতে পারে কিন্তু কে পাবে কে পাবে না তার উপরে বহু প্রশ্ন আছে সো টেলিফোনে এত বিস্তারিত উত্তর দেওয়া সম্ভব না আপনি আবার বলছেন যে আপনার মেয়ে জামাই বারবার আসা যাওয়া করতে করছে সেখানে আবার এসাইলাম পাইতে বহু ঝামেলা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে আমরা একটি প্রশ্ন নিতে চাই ফরিদা ইয়াসমিন তিনি প্রশ্ন করেছেন উনি আসসালাম করেছেন আবেদন করেছেন অক্টোবরে ওয়ার্ক পারমিটের জন্য अप्लाई করেছেন এখনো পাইনি তো ওয়ার্ক পারমিট পেতে কতদিন লাগে ওল অ্যাপ্লিকেশন পেন্ডিং পাস মাস পেন্ডিং থাকার পরে अप्लाई করা যায় তারপরে ধরেন প্রসেসিং টাইম যা লাগে 60 ডে থেকে 120 ডেজ এর মত লাগছে

তো উনি যে শুধু ক্লিন্টন ফাউন্ডেশনের সর্ব প্রধান একজন কন্ট্রিবিউটার তাও নয় এমনিতে বলা হয় পৃথিবীতে জীবন্ত যে কয়জন লিজেন্ট হিসাবে আছেন স্টেটসম্যান তার মধ্যে একজন গর্বাচক তো গর্বাচে চেয়েছিলেন রাশিয়াকে সমাজতন্ত্র থেকে ধনতন্ত্রে পরিবর্তন করে নিয়ে আসবেন কিন্তু এটা সময়ের ব্যাপার এবং এটা একদিনে নয় রাতারাতি নয় এটা ধীরে ধীরে যে কারণে উনার হাত দিয়েই কিন্তু ওই যে প্যারেসলকা এবং গ্লাস বলে যে দুটো পত্রিকা বেরিয়েছিল উনি এইগুলো দিয়েই জনগণকে প্রভাবিত করছিলেন আস্তে আস্তে যে যাতে সমাজতন্ত্র থেকে এটা সত্তর বছর কেটে গেছে সমাজতন্ত্রের লেলিন আর জীবিত নেই সেই লেলিন যখন সমাজতন্ত্র প্রচার করেছিলেন তখন রাশিয়ার প্রয়োজন ছিল সমাজতন্ত্রে কিন্তু এই সত্তর বছরে উনি বুঝতে পেরেছিলেন গর্বাচব যে আর সমাজতন্ত্র টিকবে না এবং এটা অপ্রয়োজনীয় হয়ে গেছে যে কারণে সেই রোনাল্ড রিগানের সেই রিকোয়েস্টও উনি মেনে নিয়েছিলেন উনি যখন বলছিলেন যে মিস্টার গর্বাচ্য দিস ইজ নাও টাইম টু ব্রেক দ্য ওয়াল সেই যে বার্লিন ওয়ালকে ভেঙে ফেলার ব্যাপারেও গর্বাচবের অবদান ছিল কিন্তু যে জিনিসটা উনি মেনশন করছিলেন সেলিম ভাই যে এই ইয়েলসিনের ব্যাপার ইয়েলসিন ছিল আমেরিকার পুষ্যপুত্র সে আমেরিকার মানে রাশিয়ার যে আদর্শ ঐতিহ্য সবকিছু কিছু নষ্ট করে দিয়ে এই পুষ্যপুত্র হিসাবে সে যে কদিন ছিল এটা

নয় মাস হয়ে গেছে অলরেডি এখন আমি সিটিজেনশিপ হয়ে গেছে সিটিজেনশিপ হওয়ার পরে আমি স্ট্যাটাসটা চেঞ্জ করছি আর কি তাহলে আমি যখন থেকে দরখাস্ত করছি তখন থেকে কি সময়টা কাউন্ট হবে না আবার নতুন করে এখন থেকে শুরু হবে না আপনি যখন তখন থেকে সংবাদটা সময়টা কাউন্ট হবে আপনার চিন্তার কোন কারণে আপনার আপগ্রেডেড হয়ে গেলেই এটা এসে যাবে ওয়াইফ তার কারণ পার্মানেন্ট রেজিডেন্টের টাইম লাগছিল এখন সেই একটা কোটা আছে এটাই কোনো কোটা নাই এটা জাস্ট প্রসেসিং টাইম যতদিন লাগে আশা করি আপনার ওয়াইফ খুব শীঘ্রই চলে আসবে আচ্ছা ধন্যবাদ

আমি আমি শুনছি একশো পঞ্চাশ এক মাসের জন্য একশো দু সঠিক উন্ন্ট মানে পাঁচ মাস মানে তো একশো পঞ্চাশ দিন ভাই একশো একশো পঞ্চাশ দিন এই পাঁচ তারিখ তিরিশ দিয়ে গুণ দিন একশো পঞ্চাশ দিন হবে একজাক্টলি একশো পঞ্চাশ দিন কম বেশি হবে না একদিনও সো একশো পঞ্চাশ দিন পেন্ডিং থাকার পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তারপরে প্রসেসিং টাইম যা লাগে আর কি কারোর একটু কম লাগে কারোর একটু বেশি লাগে সো নামাজ কালাম ঠিক মতো পড়তে থাকেন দোয়া করতে থাকেন আপনারটা শিগগিরই চলে আসবে আরেকজন আছেন আমাদের সাথে জি আমি একটু কথা বলতে পারি

আমার আমি ওয়াকমেন্টের ওল পেন্ডিং আছে একটু টাইম লাগছে তাই এমন কিছু না গলির কাটা পড়ন যা ওরা কাজ করে না একা একলা করে এক এক রকম টাইম লাগে। সো আপনারা অপেক্ষা করতে হয় তো আপনার সিকিউরিটি ক্লিয়ারেন্সের ব্যাপার আছে অনেক ইন্টারনাল ব্যাপার আছে যেটা আপনি আমি দেখতে পাই না বা জানি না সো অপেক্ষা করেন আল্লাহলা কোতি থাকেন আপনার পুরো হল কেটে যাবে।

ধন্যবাদিপেন্ড করে আপনার বলতেছে যে আপাতত তার বিষা দিয়ে যাচ্ছে না কিছু ক্রাইটেরিয়া মিট করার জন্য উনারে বলে দিতে পারে ওটা বিভিন্ন ইয়ে হতে পারে এখন এখন অনেক সময় হয় কি যারা বিয়ে বিশ্বাস করে না যে উনি যে আপনার সত্যিকারের হাজব্যান্ড মানে বিয়ের জন্য বিয়ে করেছেন না গ্রিন কার্ডের জন্য বিয়ে করেছেন এরকম অনেক সময় হয় ওরা সন্দেহ করে সেক্ষেত্রে টাইম বেশি লাগতে পারে অনেক সময় স্পট ইনকোয়ারি করে যে যে দেখে আশেপাশে যে খোঁজ নেয় যে এই ভদ্রলোক কি আসলে বিয়ে করেছে কি না আর বিয়ে করলে বন নাম কি কোথায় ছিল কি বিভিন্ন ইনভেস্টিগেশন করে থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস সেটা হতে পারে হয়তোবা আপনার হাজব্যান্ডের সিকিউরিটি ক্লিয়ারেন্স হয় না এমন হতে পারে অথবা কোনো কিছু থাকতে পারে যে আপনার হাজব্যান্ড অন্য নামে অন্য সময় অ্যাপ্লাই ট্যাপ্লাই করে থাকতে পারে বিভিন্নভাবে এটা হতে পারে সো এটা বলা কঠিন যে কতদিন লাগবে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে কোনো ধরা বাঁধা নাই কি কারণে ওরা ওই প্রসেসিং এ ফেলছে তার উপরে নির্ভর করে নির্ভর করে যদি সিকিউরিটির ব্যাপারে হয় তাহলে দুই এক মাসের ভিতরে হয়ে যাবে হতে চাই আপনার হাজবেন্ডের কাছে ভালো করে জিজ্ঞাসা করেন তো কি খুব বেশি যদিও না বলে কিছু বললে বুঝতে পারবেন আমরা দুজন ফোনে আছি সেটি নিয়ার আগে আমি ফেসবুক থেকে একটি প্রশ্ন আপনাকে করতে চাই খুব সংক্ষেপে যদি বলেন উনি গ্রিন কার্ড হোল্ডার ধারী সবুজ মাহমুদ উনি কি ওনার বাবা মায়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কি না সিটিজেন ছাড়া ইমিগ্র্যান্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে না প্যারেন্টের জন্য আচ্ছা ওনার একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে জাকির হোসেন ফেসবুক থেকে আরেকটি প্রশ্ন আমি নিয়ে নিতে চাই উনি এসএলএম করেছেন ওয়ার্ক পারমিট পেয়েছেন উনি জানতে চেয়েছেন যদি কোনো কারণে ডিনাই হয় উনি কি স্টে করতে পারবেন কিনা পারবে ওনার ডিনাই হয় না এসএলএম জন্য করলে ওটা রেফার করে ইমিগ্রেশন কোর্টে ফাইল করতে যাবে সেখানে উনি আবার অ্যাসাইলামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে সেখানে ডিনাই হলে আপিল করতে পারবে সেখানে ডিনাই হলে উনি ইউএস কোর্ট অফ রিভিউ পিটিশন করতে পারে সো ওনার শিগগির চলে যেতে হচ্ছে না যদি উনি একটু ইয়ে হয় আর কি ওনা যদি উনি যদি ঠিকমতো ফাইট করে ওনার লয়ার যদি ফাইট করে তো অনেক দিন আছে এখানে অনেক দিন আছে ফোনে আমাদের অনেক অপেক্ষা করছেন সেই অনুযায়ী প্ল্যান করতে হবে উনি অনুযায়ী প্ল্যান করতে হবে ফোনে আছেন কে আছেন আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম

কি ভাই বললেন আপনার আঙ্কেল এক একই ফানিছে আর একটা বউনার আছে না আপনার 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 আঙ্কেল তো খুবই লাকি লোক দেখতেছি একদম পাকা মুসলমান তো ই আমেরিকায় ভাই আমেরিকায় এই আরামটা নাই দুই তিন বউ একসাথে রাখা যায় না বুঝছেন না রাখা যায় না ওইভাবে আনা যায় না সব আরো আমার ব্যাড নিউজ দিতে হচ্ছে আপনার আঙ্কেলকে সব এই আইন আনার মতো অবস্থা দেখছি না সব তবে আর এক অবস্থা আছে যদি সবসময় একটা বউ থাকলে হয় দুইটা বউ একসাথে করলে হয় না কি এই আপনার আঙ্কেল যদি বুঝে থাকে তাহলে ওনার জন্য ভালো এবং সেই সাথে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে এবং দর্শক আজকে যাদের প্রশ্ন উত্তর দিতে পারিনি যারা আমাদের ফোনে ছিলেন তারা আগামীকালে একই সময় দশটা থেকে রাতে এগারোটা আমরা সরাসরি আছি টেলিভিশনে আপনারা প্রশ্ন করতে পারবেন পারবেন আপনাদের মতামত জানাতে সেই সাথে ফেসবুকে যারা আমাদের সাথে যোগ দিয়েছিলেন যারা যোগ দিয়েছিলেন আমাদের সাথে ফোনে এবং অবশ্যই আজকে আমরা যে দুজন অতিথিকে পেয়েছি আব্দুল কায়ু আনোয়ার এবং অ্যাটর্নি শেখ সেলিম দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং সবশেষ ধন্যবাদ পাওয়ার দাবি দর্শক আপনারাই অনেক ভালো থাকবেন